ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফাইয়ান আহমেদ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে আমরা হোটেল জুড়ে কেমন মজা করলাম, এখন আমরা আসছি ফার্ম হাউসে। এই যে আহমেদ সাহেব, আমরা ফার্মের হরিণ আজকে দেখব। সো এই তো খাঁচার মধ্যে হরিণগুলো আটকানো আছে। তো ফ্রেন্ডস, এখন আমরা ফার্ম হাউসে এসে হরিণ দেখছি। আমরা এখন হরিণটার বাইরে দাঁড়ানো, এখন আমরা ভিতরে গেলাম। এখন কিন্তু হরিণগুলো ঠিক ভিতরেই দাঁড়ানো, আমাদের কাছাকাছি, তারা চাইলে আমাদের কাছে ছুটে আসতে পারবে। ফ্রেন্ডস, এখন কিন্তু আহমেদ অনেকটাই ভয় পাচ্ছে, আহমেদ আর কাছে যেতে চাচ্ছে না। আর আমরা দেখছি যে আমরা হরিণের কাছে গেলেই হরিণগুলো আমাদের অপোজিটে চলে যায়, সেটা দেখতে অনেকই মজা লাগছে। আপনারাও দেখতে পাচ্ছেন ভিডিওতে, আমি তাদের ভয় পাচ্ছি। এই যে ছুটে চললো, আর এখানে একটি আরও একটি বড় হরিণ আছে যেটা সবার রাজা, সে যেখানে যায় বাকি হরিণও সেখানেই যায়। আপনারা দেখতেই পাচ্ছেন এই সিনটা। সো ফ্রেন্ডস, এখন আমরা এসেছি ফার্ম হাউসের সবজি বাগানে। এখানে অনেক ধরনের সবজি আছে, এখানে বাঁধাকপিও আছে। দেখুন ফ্রেন্ডস, আমরা বাঁধাকপিগুলো দেখছি, কেমন ফ্লাওয়ার ফ্লাওয়ারের মতো। এখন আমরা এসেছি কাউ দেখতে। তো এই কাউ দেখার মধ্যেই আমাদের একটি অ্যাক্সিডেন্ট ঘটে যায়। আপনারা দেখতে থাকুন, এটার মধ্যে আমি বিস্তারিত বলে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে সব গরুগুলো এক একে দাঁড়িয়ে যাচ্ছে, যে হোয়াইটটা দাঁড়িয়ে গেল, এবং এগুলো অনেক ভিয়েড ভিয়েড আর করছে। আমরা তো ভেবেছি এগুলো হয়েছে কি, তখন মামি লক্ষ্য করে যে মমি রেড কাপড় পরে আছে। তো আপনারা তো বুঝতেই পেরেছেন, রেড কাপড় পরে গরুর সামনে। তখন আমরা ভিডিও কন্টিনিউ করা অফ করে দিই, আর ওখান থেকে যত তাড়াতাড়ি হয় আমরা বেরিয়ে যাই। গরুগুলো কেমন করতেছি কেন? ও, আমার কাপড় দেখে, আমার কাপড় দেখে মনে হয়। আমরা এখন বাইরের থেকে গরুগুলো দেখছি, কারণ ভিতরে অনেক গরুগুলো আওয়াজ করছে, অনেক ভয়ানক টাইপের। আর যদি আমরা ওখানে ভিডিও করতাম তাহলে আপনারা দেখতে পারতেন, কারণ ওখানে আমরা ভিডিও করি নাই। কোনো অ্যাক্সিডেন্ট যদি ঘটে যেত আমরা তো বুঝিই নাই কী না কী হতে পারে। সো এখন আমরা বাইরে বের হয়ে বাইরের দৃশ্যগুলো দেখছি। ফারিয়াও আমাকে জিজ্ঞেস করতেছে যে লাল ড্রেস পরলে গরুর চোখে লাগে কিনা। ও, ফারিয়া এখন আতঙ্কেই আছে আসলে ওই গরুর ব্যাপারটা নিয়ে। আমাকে দেখে সব গরু দাঁড়ায় গেছে। না, তুমি পিঙ্ক কালার, আমি পুরো রেড। কিন্তু কোনো গরু যদি মানে রশি দিয়ে আটকানো না থাকতো প্রবলেম হতো। দেখছো, বকরগুলো দেখছো? গুতা দেয় না, গুতা দেবে না, আসো।
ভালো লেগেছে। আর পুরো এক বাটি খাবারই খাওয়াই ফেলেছি তাদেরকে। মজা লাগছে? হ্যাঁ, মাছকে খাওয়ায় গাড়ি নিয়ে তো গবেষণা করা দরকার নেই, আসো। না না, এখন প্রেস করে আমরা গাড়ি দিয়ে এখন এসেছি বিখ্যাত খুলনার মালাই চা খেতে। এটা অনেক বিখ্যাত, এখানে চেরি বিভিন্ন বাদাম দিয়ে মালাই চাটা তৈরি করা হয়। আমরা এখানে বসে সবাই মিলে স্ট্রিট ফুডের মতো আমরা এই চাটা উপভোগ করলাম। ফারিয়া ওই চাটা খাবে, ফারিয়া সচরাচর চা খায় না, তারপর ওই চাটা স্পেশালি ওর জন্য আমরা অর্ডার করেছি। এখন এই তো আমাদের চেরি দিয়ে মালাই দিয়ে চাটা রেডি, এখন আমরা খাবো। এখন আমরা যাব ওয়েডিং এ, আর 5 বা 10 মিনিট পরে আমরা ওয়েডিং এ যাব। দেখা যাক যে আমরা ওয়েডিং এ কি কি মজা করি। কে দেখেন গাইস, দেখি আমি তোমাকে কেমন দেখা যাচ্ছে। আহমেদ সাহেবের বেশ ব্লেজার পছন্দ, ও সব সময় স্যুট টাই পরে থাকা পছন্দ করে। আহমেদ দেখি সবচেয়ে বড় কথা, ইনি স্যুট টাই পরে কি করে আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে হবে, আর কমেন্টে জানাতে হবে যে শুধু কেমন লেগেছে বললে হবে না, ফারিয়াকেও এখন কেমন দেখা যাচ্ছে আর আহমেদকেও। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আসবো। আমরা তাহলে ওয়েডিংয়ের জন্য কী কী মজা করছি সেগুলো আমরা ভিডিওতে দেখাবো, ঠিক আছে? আর হ্যাঁ, আমাদের আসলে 5-star হোটেল থেকে এখন বের হয়ে যেতে হবে, ডিউটি হচ্ছে আমরা, হ্যাঁ আমরা এখান থেকে বের হয়ে চলে যাব। আমাদের ওয়েডিংয়ের রিসেপশনে আমরা বসে আছি। দেখেন হ্যাঁ, ফারিয়াকে কেমন দেখা যাচ্ছে, ফারিয়া একটু দাঁড়াও তো, ফারিয়া দেখি বেশ সুন্দর দেখা যাচ্ছে। ওকে, সো বাই। আমরা ওয়েডিংয়ের পার্টি অ্যাটেন্ড করার পর এখন আমরা সাম্পানে বিকালের সময় এসেছি। সো এখানে আমরা হালকা একটু স্ন্যাক্স নেব এবং ফারিয়াকে নেবে, ফারিয়া নেবে পিৎজা। সো ট্রাই করে দেখো, তোমার জন্য তো পিৎজা। কেমনে খাবা? তোমার নাম মিষ্টি পছন্দ, তুমি শুধু মিষ্টি না, তুমি ফারিয়া বলছে ফারিয়ার কাছে পিজা নাকি খুব বেশি ভালো লেগেছে, সো এনজয় করছে। সো ফারিয়া বাই বলে দাও। এখানের মিষ্টি এবং চমচমগুলো ট্রাই করছি, ফারিয়াকেও আমি দেবো, ফারিয়া ট্রাই করে দেখবে। ফারিয়া বলছে এগুলো মোটামুটি আছে, অত খারাপ না, চলে।
সো আমরা পদ্মা সেতু ট্রোল দিয়ে এখন পদ্মা সেতুর উপরে আমরা যাচ্ছি এবং পদ্মা সেতু দেখতে দেখতে আমাদের ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করব। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে আহমেদ ফারিয়ার এই ভিডিওটা এবং ফার্ম হাউস যে তারা যে ঘুরলো তাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।